একজন আলেম বলেছেন নাকি সামুদ্রিক প্রাণী খাদ্য খাওয়া হালাল। এটা অনেক দীর্ঘ আলোচনার বিষয়, একাডেমিক বিষয়। অনেক উলামাদের মতে পানির নিচের সব মিত্র হালাল, এটা একটা হাদিস আছে। আরেক হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইল্লা দামানি ওয়াল মাইতাতান, দুইটা রক্ত আমাদের জন্য খাওয়া হালাল, একটা হলো তিল্লি আর একটা হলো কলিজা বা গুদ্দা, আর আর দুইটা মাছ খাওয়া, মরা প্রাণী খাওয়া আমাদের জন্য হালাল, তার একটা হলো ফড়িং আর একটা হলো মাছ। মাছ এ হাদিস থেকে হানাফি মাজহাব অনুযায়ী শুধু মাছ খাওয়া জায়েজ, সমুদ্রের যেটাকে মাছ বলা হয়, আর যেটা মাছ বলা হয় না সেটা খাওয়া জায়েজ নাই, এটা হলো হানাফি মাজহাব অনুযায়ী। অন্যান্য অনেক মাজহাবে কি আছে জায়েজ আছে, এটা নিয়ে মত পার্থক্য আছে। আমাদের দেশে ওলামায়ে কেরাম বেশিরভাগই হানাফি মাজহাব অনুসরণ করে শেখার ক্ষেত্রে, তো হানাফি মাজহাব অনুযায়ী এটা জায়েজ নাই। তবে অন্যান্য ইমামদের মতে অন্যান্য মাজহাবে কি আছে জায়েজ আছে, মত পার্থক্য আছে বিষয়টা নিয়ে। এক কথা আমরা উত্তর দিয়ে, সাধারণ মানুষ কি উত্তর দেওয়ার মতো না, অনেক ইসলামিক নাটক সিরিজ রয়েছে ইসলামী শাসন ব্যবস্থা নিয়ে, এগুলো দেখা যাবে কিনা দেখুন। এগুলোর নেক সুরতে শয়তানি, নেক সুরতে দোকা। ইসলামী নাটক বলতে কিচ্ছু, এ যত নাটক দেখবেন কি ইউসুফ জোলাইখা কদিন আগে আরো কি বাইর হয়েছে আর তুগাল এটা সেটা, সন্দেহাতীত ভাবে এগুলাতে ইসলামের অনেক সুন্দর যদি তুলে ধরা হয় কোনো সন্দেহ নাই, কিন্তু এগুলাতে নারী পুরুষের মিশ্রণ আছে, মিউজিক আছে, বেপর্দা আছে, অশ্লীলতা আছে, এগুলো দেখা হালাল হতে পারে না, এগুলো হারাম।